নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে কৃষক লীগ নেতা এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীদের দাবি এলাকার রুবেল গ্যাং এর প্রধান রুবেল ও তার দশ থেকে পনেরো জন সহযোগে রবিবার রাত সাড়ে আটটার দিকে তৃতীয় শীতলক্ষা নদীর গোলচত্বর এলাকায় হাতুড়ি এবং পাথর দিয়ে আঘাত করে দৌলত হোসেনের দুই পা ভেঙে দেয় পরে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় পরে হাসপাতালে আনার পথে মারা যান দৌলত হোসেন মন্ডল স্বজনদের দাবি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে তারা আরও দাবি করেন এই ঘটনার আগের দিন অভিযুক্তরা তার বাসায় হামলা করে সে সময় গুলি করা হয় বলেও জানান তারা সৈয়দপুর গুগনগর ইউনিয়নের রোবেল মেম্বার প্যানেল চেয়ারম্যান ওনার নেতৃত্বে আরও কিছু দুর্বৃত্ত ওনারা হইল আতর্কিত ওনারা হামলা চালায় গাড়ি থেকে নামায়া এলোপাথারি পায়ে কোবাইছে কোপাইছে আঘাত করছে মাথায়ও কোপ দিছে প্রথম বাস দিয়ে বাড়িয়েছে বাস দিয়ে বাড়িতে রাস্তার ওই পাশে নিয়েছে ওই পাশে নেওয়ার পরে পাথর দিয়ে সেট ছেপাও এরপর ই দিয়ে হামার দিয়ে বেরিয়েছে আবার বগি দিয়ে কোবাইছে মাথার মধ্যে গত রাত্রে তার বাড়িতে তারা সশস্ত্রভাবে তার বাড়িতে গিয়া গেছে সিসি ক্যামেরা কেটে দিছে বিভিন্ন ই কেটে দিছে উনি নিজে আমাকে টেলিফোন করিয়া এই ঘটনা জানাইছে